জাতীয় ঐক্যের মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছিল। তৎকালীন গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে অন্তরীণ অবস্থা থেকে সেই সিপাহী জনতা মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন ভালোবেসে। ঠিক কেন ভালোবাসলেন? ভালোবাসলেন এই কারণেই, এই মানুষটির উপর আস্থা রেখেছিল কেন জাতি। 1971-এ দেখেছে যাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা করার কথা ছিল, মুক্তিযুদ্ধের কথা ডাক দেওয়ার কথা ছিল, তারা আত্মসমর্পণ করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান সেই দায়িত্ব নিজ কন্ধে নিয়ে এবং নিজের পরিবার, নিজের দুইজন নাবালক ছেলে, তাদের কথা ভুলে গিয়ে দেশমাতৃকার টানে দেশপ্রেমিক মানুষ কতটুকু হতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করার লক্ষ্য নিয়ে। কারণ ওই দিন যদি উনি ব্যর্থ হতেন ওনার ফাঁসি হতো। কাজে এইটা জানার পরেও যে সাহসিকতার পরিচয় জনাব আমাদের তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন, তার প্রতি আস্থা রেখেছে জাতি ওই কারণেই। কারণ এই মানুষটি সেই মানুষ আত্মসমর্পণ করে নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। মানুষ মনে করেছে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা যদি আনা যায়, জাতি ঐক্য গড়ে তোলা যায়, যে মানুষটির উপর বিশ্বাস রাখা যায় তার নাম জিয়াউর রহমান। সেজন্যই তাকে মুক্ত, বন্দী অবস্থার থেকে মুক্ত করে সিপাহী জনতা তখন কিন্তু দায়িত্ব দিয়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আমাদের কোন অঙ্গ সহযোগী সংগঠন নামে কোনো দল ছিল না। অর্থাৎ একটা ব্যক্তির কতটুকু জনপ্রিয়তা থাকলে সারা দেশের সিপাহী জনতা ভালোবেসে উনার উপর আস্থা রেখেছিলেন। কাজে আজকে এই অবস্থায় বিগত সরকার 7ই নভেম্বরকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল, বইয়ের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে পারে নাই। কারণ মানুষের ভালোবাসা তার অন্তরে, তাদের ভালোবাসা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, সেটি মানুষের অন্তরে।